হ্যাঁ কত ধরনের মানুষকে আপনি গুলি করে মারলেন এটা কেন মারলেন কি জন্য মারলেন জাতির কাছে একটু বলুন কোর্ট মানবে না হাইকোর্ট মানবে না তারা পুলিশের কথা মানবে না তাহলে আমাদের করার কি আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করব কারণ আমরা মনে করি তারা যদি জানমালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে সাধারণ মানুষ চলাচল করতে না পারে সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যুক্তি আপনি একটা নিলজ্জের মতো কথা বলেছেন যার কোনো লজ্জা নাই বেহায়া আপনি আইনের দোহাই দিয়ে দিয়ে এই আইনের দোহাই দিয়ে বাংলাদেশের কত হাজার মানুষকে যে বেআইনি ভাবে মেরেছেন এর হিসাব যদি করা হয় এর হিসাব যদি করা হয় তাহলে আপনার দুইশো বার খালি ফাঁসি হবে প্রিয় দর্শক আমরা সক্ষম হয়েছি বেশ কিছুদিন পরে আমাদের কুলাঙ্গার হারুনকে আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত করতে সক্ষম হয়েছি আমরা এই কুলাঙ্গার হারুনের কাছ থেকে শুনব জানব যে তিনি কেন আমাদের বাংলাদেশের মানুষকে গুলি চালাইছেন আমাদের বাংলাদেশের মানুষকে কেন তিনি তার বল প্রয়োগ করে রাষ্ট্রের যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রের গুলি ব্যবহার করে আমাদের বাংলাদেশের মানুষকে সে দিনের পর দিন গুলি করে মেরে ফেলেছে মিথ্যা তকমা দিয়ে আমরা জানবো সেই কুলাঙ্গার হারুনের কথা আর একটি কথা আমি হারুন সাহেব আপনাকে বলি এখানে আসছেন আমি তো চুপি সারে আপনাকে নিয়ে আসছি হুটহাট করে কোনো স্টুডিওতে যায়ন না পরে বাংলাদেশের মানুষ যদি আপনারা দেখতে পারে তাহলে কিন্তু আপনার পিছন দিয়ে গুলি বাড়ি দেবে ঠিক কেনা প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজছে আমি তো চুপ করে আপনাকে নিয়ে আইসি হুটহাট করে অন্য কোথাও যায়েন না যদি আমার বাংলাদেশের মানুষ আপনাদের পায় আর দেখে তে মনে করেন যে নিম্নে দুইশোটা গুলি আপনার পিছন দিয়ে ভরে দিয়ে দিবে। ঠিক কিনা যাই হোক আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন কি জন্য এই নির অপরাধ মানুষগুলিকে আপনি গুলি করে মারলেন আমাদের ছাত্র ভাই বোন কত কিশোর কিশোরী হ্যাঁ কত ধরনের মানুষকে আপনি গুলি করে মারলেন এটা কেন মারলেন কি জন্য মারলেন জাতির কাছে একটু বলুন কোর্ট মানবে না হাইকোর্ট মানবে না তারা পুলিশের কথা মানবে না তাহলে আমাদের করার কি আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিতে আমরা সেটাই করব। কারণ আমরা মনে করি তারা যদি জানমালের যে যদি খেয়াল না রাখে তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে সাধারণ করতে না পারে সেক্ষেত্রে যার কোন লজ্জা নাই বেহায়া আপনি আইনের দোহাই দিয়ে দিয়ে এই আইনের দোহাই দিয়ে বাংলাদেশের কত হাজার মানুষকে যে বেআইনি ভাবে মেরেছেন এর হিসাব যদি করা হয় এর হিসাব যদি করা হয় তাহলে আপনার দুইশোবার খালি ফাঁসি হবে ঠিক কেনা প্রিয় বন্ধুরা আমার এই হারুন এই কুলাঙ্গার হারুন আইনে দোহাই দিয়ে বাংলাদেশে কত মানুষকে যে সে বেআইনিভাবে মেরেছে এটা হিসাব করে যদি বিচার করা হয় তাহলে সর্বনিম্ন এই কুলাঙ্গারের দুইশোবার ফাঁসি হবে বার নিরজ্জর মতো কথা বললেন আমি আইনে আইনে কি আইনে কি আপনাকে বলেছে আইনে কি আপনাকে বলেছে যে যারা আন্দোলন করবে তাদেরকে গুলি করে মেরে দাও এখন যদি সেটা আইনে থাকে যদি সেটা আইনের থাকে তা আপনি পালিয়ে বেড়াচ্ছেন কেন পালিয়ে বেড়াচ্ছেন কেন আপনার এতই আইন জানা আছে আর মানুষের কারো আইন জানা নাই শুধু আপনারই আইন জানা আছে না এত আইন বাজ আপনি এই আইনবাজগিরি করে করে বাংলাদেশের অসংখ্য মানুষকে নিয়ে আপনি নির্যাতন করেছেন গুলি করে মেরেছেন বেআইনি ভাবে আমার বাংলাদেশের দুইটা শব্দ ব্যবহার করা হতো যারা সত্য কথা বলতো তাদেরকে ডাবিয়ে দেওয়া হতো রাজাকার বলে রাষ্ট্রদ্রোহী বলে আর এই সাধারণ মানুষগুলি যারা তাদেরকে আইনের দোহাই দিয়ে বেআইনিভাবে এই কুলাঙ্গাররা এই কুলাঙ্গারের আরও কিছু কুলাঙ্গার আছে যারা আমার বাংলাদেশের পুলিশ বাহিনীতে আছে বিভিন্ন বাহিনীতে থাকার সত্ত্বেও তারা কি বাংলাদেশের মানুষকে সেফ করবে সেফ না করা পরবর্তীতে তারা খালি গুলি করে মেরেছে কাকু পিটিয়ে মেরেছে কাকু খুঁজিয়ে মেরেছে কাকু আয়না ঘরে নিজে মেরেছে বেয়া দোবের গোষ্ঠী কোতাকার আমরা তোদেরকে বেতন দেই আমরা তোদেরকে পোশাক দিই আমরা তোদেরকে খাওয়ায় পরাই আর আমাদের বুকে তোরা গুলি চালাস তোরা তো বাংলাদেশি না ভালো করে খোঁজখবর নিয়ে দেখলে দেখা যাবে যে তোরা বাংলাদেশি না ঠিক কেনা প্রিয় বন্ধুরা আসলে আর বাংলাদেশি না যদি বাংলাদেশি হতো একটা জিনিস খেয়াল করবেন আমাদের পুলিশ বাহিনীর মধ্যে কিছু পুলিশ সদস্য তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে আমরা গুলি না চালাইতে চাইলেও তারা আমাদেরকে জোর করে পেশাদ দিয়ে আমাদেরকে গুলি চালাইত যদি আমরা না চালাইতাম যদি আমরা অস্বীকৃতি চালাইতাম তাহলে আমাদেরকে চাকরিচ্যুত করা হতো সাসপেন্ড করা হতো বিভিন্ন ধরনের টর্চার করা হতো সেটা করতে এই ডিবি কুলাঙ্গার কুলাঙ্গার বাংলাদেশের মানুষের খাইয়ে পড়ে বাংলাদেশের মানুষকে গুলি করে মারে এর মতো কুলাঙ্গার কেউ আছে আমি ভিডিওটি শেষ করে দিব তার আগে একটি কথা আর একবার বলতেছি সেটা হলো যে হুটফাট করে কোথাও যায়ন না আপনার তো পালিয়েতে চলেই গেছে কে পালিয়ে গেছে সেটা কি বাংলাদেশের মানুষ জানে না বড় বড় নেতা সবাই তো চলে গেছে আপনাকে যেটা বলি হুটফাট করে কোনো জায়গায় না গিয়ে চুপচাপ থাকেন নয় ওই যে বললাম যে বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজতেছে পিছনে দুশোটা গুলি ঘুরে দেবে আপনার বেয়া একটা সীমা আছে প্রত্যেকটা মানুষ বেয়া করলে তার এইভাবেই তার বিচার হওয়া দরকার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন আমার কথায় আমার ভাষায় আমার একদিনের মাঝে যদি কোনো ভুল হয়ে যায় আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক الله بس